হ্যালো গাইস, কেমন কাটছে আপনাদের দিন? চারিদিকে খুবই করোনা আতঙ্ক, এরই মধ্যে কিন্তু থেমে নেই কোনো কিছুই, সবকিছু চলছে। চলছে বিভিন্ন বিনোদনের খবর, চলছে সব আয়োজন, মানুষের ব্যস্ততা কোনো অংশেই কম নয়। তারপরেও যেটা আমাদেরকে মেনে নিতে হবে, যেহেতু চারিদিকে করোনা ভাইরাস, আপনাদেরকে নিজেদেরকেই সাবধান থাকতে হবে। এরই মধ্যে বাচ্চাদের স্কুল অনেকগুলোই বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র দু একটা স্কুল খোলা আছে। আমাদের আব্রাম খান জয় স্টার কিড, আমরা সবাই জানি, আমাদের সাকিব খান এবং অপু বিশ্বাসের একমাত্র আদরের সন্তান আব্রাম খান জয়। সবাই আমরা সন্তানদেরকে নিয়ে খুব ভয় আছি এবং আমরা চাই আমাদের সন্তানরা ভালো থাকুক এবং তারাও আমাদেরকে নিয়ে ভাবুক, আমরাও তাদেরকে নিয়ে যতটা ভাবি। এরকমই এক পরিস্থিতিতে আব্রাম খান জয়কে জিজ্ঞেস করেছিল তার এক বন্ধু মা স্কুলে, যে তুমি কাকে বেশি ভালোবাসো। আব্রাম খান জয় হাসি দিয়ে বলেন, পাপা এবং আম্মু দুজনকেই ভালোবাসি। আসলে বাচ্চারা, তারা কিন্তু কোনো অহংকার বোঝে না, ঝগড়া বোঝে না, মানঅভিমান বোঝে না, ওরা কিছু বোঝে না। ওদের আসলে চাই ওদের ইচ্ছে মতো বেড়ে উঠতে দেয়া, ইচ্ছে মতো খেলার জায়গা, ইচ্ছে মতো স্বাধীন মতো চলাফেরা এবং প্রচুর খেলনা, আর সাথে চাই বাবা এবং মাকে, সেটা একটা আশ্রয়স্থল। যেটা বড়দের মধ্যে যে ঝামেলাগুলো থাকে সেগুলো নিয়ে আসলে ছোটরা একেবারে মাথা ঘামাতে পারে না, বা তাদের আসলে ওইভাবেই তৈরি করা হয়েছে, স্রষ্টা হয়তো ওদের বোধের জায়গাটা ওভাবেই তৈরি করেছেন, যার ফলশ্রুতিতে যারা বড় থাকে তাদের হয়তো অনেক কিছুই ওদের কারণে মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, বা অনেক ক্ষেত্রে অনেক কষ্ট হলেও সেটা ওদেরকে বুঝতে দেওয়া যায় না। এই যে বর্তমানে জয়ের কথাই ধরি, এরকম জয় তো আমাদের চারপাশে অনেক রয়েছে। দেখা গেল জয় স্কুলেই হয়তো অনেক রয়েছে, জয়ের আশেপাশেই অনেক রয়েছে, কিন্তু জয় একটা স্পেশাল চাইল্ড, কারণ সাকিব খান এবং অপু বিশ্বাস আমাদের দেশের অনেক জনপ্রিয় দুজন নায়ক নায়িকা, বলতে গেলে ইন্ডাস্ট্রি তারাই বাঁচিয়ে রেখেছেন, সেই মানুষ দুটো সন্তান জয়। স্বাভাবিকভাবেই জয়কে আমরা সবাই ভালোবাসি, ও কাকে ভালোবাসে সেটা জানার স্পৃহা, জানার আগ্রহটা সবার মধ্যেই থাকে। যদিও এই প্রশ্নগুলো বাচ্চাদেরকে একদমই করা উচিত নয়, বাচ্চারা আসলে কোনো কিছু বুঝেই উত্তর দেয় না, ওরা ওদের মনে যেটা আসে সেটাই বলে থাকে। তো সেই দেখা যায় অনেক বাচ্চাই তার বাবাকে পায়, হয়তো মাকে পায় না, এবং মাকে পায় তার বাবাকে পায় না, এরকম এখন অনেক বাচ্চাই রয়েছে। সেই বাচ্চাকে যখন আপনি তার বাবা এবং মায়ের কথা জিজ্ঞেস করবেন, স্বাভাবিকভাবেই তার যে অপূর্ণতাটা আছে সেটা কিন্তু তার চোখের সামনে ভেসে উঠবেই। সে আমাদের জয় অনেক সময় তার বাবাকে পায় না, এটা তো স্বাভাবিক কথা। ওকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কাকে ভালোবাসো, ও হয়তো তখন বলে যে বাবা এবং মা দুজনকে ভালোবাসি, কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু তার মনের ভেতরে বাবার যে ভালোবাসার ছায়াটা ভেসে ওঠে, বা অন্য বন্ধু বান্ধবদেরকে যখন দেখে যে তার বাবা সারাক্ষণ কাছে থাকে, এই ফিলগুলো কিন্তু ওদের ভেতরে চলে আসে, সেখান থেকে একটা কষ্ট ওদের ভেতর জন্ম হয়। আশা করছি আমরা এই ব্যাপারগুলো সমাজে খেয়াল রাখবো এবং বাচ্চাদেরকে এই ধরনের হুটহাট প্রশ্ন আমরা আসলে করবো না। বন্ধুরা, আমার চ্যানেলটি যদিও বিনোদন ধর্মী, কিন্তু এটা একটি রিভিউ চ্যানেল, আপনারা জানেন সারা সপ্তাহ ধরে যে ঘটনাগুলো ঘটে সেগুলোই মূলত আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করি। আমার চ্যানেলটি ভালো লাগলে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।